বাঁচো বাঁচো বাঁচো, জলদি, বাঁচাবো না, ওই মজা লাগা দিছে, বাঁচাও। এবার তো বাঁচাবো না। এ ভাই বাঁচাই না, দেখো নিয়ালা, জলদি জোনে পড়বো, এনি মেয়ে মেয়েরা দিব নে, পরে দিয়া বাঁচাই না। মারো, দুজনে আরে খেতে মাইনাস মরবো। কামো, তোমার হিরো তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি টাকা পয়সা পড়া, আশা করি সবাই ভালো আছো। তো আমরা কিন্তু তোমাদের ভাবির অ্যাকাউন্টে এসে পড়ছি, তো ও এখন স্যারি সরে গিয়ে নামাজ টামাজ পড়ে ঘুমাইতেছে, আর এখন বাজে 5টা, আর এটা কিন্তু ওর ফার্স্ট সিজন। তো ও এখন হিরোইক জানে গে, 780 স্কোর আছে, তো বেশি একটা লাগে না হিরোইক যেতে। তো ও যেহেতু যায় নাই কা, হিরোইকের একটা ড্রেসও পাইবো, আমি চাইতাছি কি ওরে হিরোইক উঠে দেই। আর বেশিক্ষণ সময় নাই কা সিজন শেষ হইতে, তো মেবি 10টার দিক দিয়ে আমাদের সিজন শেষ হয়ে যাবে। এর আগে চেতাছি কি ও হিরোইক যাক, হিরোইকই তো, হিরোইকই ড্রেসটা পাক। তো আমি এখন সোলো খেলবো, তোমরা জানো আমি মোটামুটি সোলো ভালো খেলি, তো তোমাদের বাকিগুলো দেখা যেতেছি আমি। আর একটা হিরোইকের ড্রেসও পাওয়া যাবো, ও জানা মতো এখন পর্যন্ত হিরোইক গ্র্যান্ডমাস্টার এগুলো কিগুলো বুঝে না মেনলি। তো আস্তে আস্তে সব কিছু যে শিক্ষা যাবো, আর পরবর্তী যখন শিখবো জানবো হিরোইকে ও একটা ড্রেস আছে কি বা ও হিরোইকে গ্যাস হলো, তো অনেক খুশি হয়ে যাবো গা মেনলি। দেখ তোমাদের ভাবি একটু মন রাখার জন্য আমার একটু কষ্ট করি, এই রাত্রেরও ভালা একটু হিরোইক নেওয়া যায়। তো বাকি যা দেখবা তোমরা হাইলাইট দেখবা আর কি, হাইলাইট দেখবা, তো আমরা আগে হিরোইক উঠাই দিই। ওকে ওকে, আর কালকে তো নতুন সিজন শুরু হয়ে আছে, আমাদের আবার গ্র্যান্ড মাস্টার পুশ মারা লাগবো। কানা লাইট করেছে ভাই, কানাল হাতে ভাই দিয়েছিল আমার অনেক মেয়েরা ভাই, এটা এনিমি ছিল তন্ময় তো বোট, মনে করো দিন দিন হ্যাকার হয়ে যেতার থেকে। ওকে ভাই, আমি দিন দিন হ্যাকার হয়ে যেতে ভাই। আরে ভাই সাপ, তন্ময় দা বট মানে হ্যাকার, ফার্স্ট শট মিসলে কি হয়েছে, সেকেন্ড শট হেড শট মারমই। এ ভাই, হ্যালো হ্যালো হ্যালো, বলো। এই জনাব, সকাল 6টার দিকে গেমের ভিতরে রিক্কা আমার একটা ইজি ম্যাচটারে ভুইয়াটা পুরো নষ্ট করে দিছে, ধাম করে রিকানেক্টিং মেরে দিছে। এই সকাল 6টার দিকে গেমে ঢোকার ভূতে কে রুকরে কই স্যার, কি রকম আগে আমারে, আমি কি জানি নাকি তুমি আমার কি সুন্দর হাসি দিতেছে। এই জায়গায় আমি ওয়ান টেপ ওয়ান টেপ খেলতেছিলাম, পোলা পাইন করে মাথার ভিতরে হেড শট মারতেছিলাম, কতক্ষণ আগে এক বান্দার হাতে ভোকাও খেয়েছি হ্যাকার কুইয়া, আর এই জায়গার ভিতরে হ্যাঁ আমার গেমটা নষ্ট করে দিল। তোমার হিরোইক উড়া দেবো, হিরোইক মানে বুঝো না, বুঝো না, যাই হোক তোমার র্যাঙ্ক আপ করে দিতেছি, তুমি মনে করো একটা সুন্দর একটা ড্রেস পেয়ে বা হিরোই কুইটটা গেলে গা, তো তোমার ধরনের ডুও খেলবো, আর কিছু করার তো নাই কে আমার নাকি। হ্যাঁ এতে হাসতেছে, এতে হাসুই না আমার আরো বিরক্ত লাগতেছে, আমার কি ম্যাচটার ভাই বাদ করে দিছে ভাই। ওকে রেডি মারো, রেডি মারো। তো কাহিনি এটা হয়েছে যে ও মনে করো ম্যাচের ভিতরে একটা ড্যামেজও দিতে পারে না আর কি, 100 ড্যামেজ দিতে পারে মনে কুত্তা টুত্তা, আমি যদি ডাউন করে রাখি তো এই দিক থেকে কিল করবো, কুত্তে কিল যদি না করে প্লাস পেবো না, তো আমার কাছে আর কিছু রাস্তা নেই, আমি ওরে নিজে আর কি সই দিয়ে আমি ওরে ড্যামেজ দিয়েছি, ড্রাম ড্যামেজ দিয়েছি, জানি ও আজকে হিরোই কুইটা জায়গা। তো এটাতে ও অনেক মজা পাইতেছিল মেনলি, তো আমার কিছু করার নেই, আমার ড্রাম ড্যামেজ দিয়ে দিয়ে ওরে হিরোই কুড়ে দেবো, এটা আমার কাছে লাস্ট একটা সম্বল ছিল, এছাড়া আমার কিছু নেই কা, তো ওর আমার এখন ড্রাম ড্যামেজ দেওয়া হিরোই করে তৈব। এ ভাই আরে আমার রিভাইভ দাও, তোমার কেউ এসে মেরা দিব পরে দেয়া, মাইনাস খেয়ে যাবো তোমার লেগা, আমি না খেলে আরে কেমন করতেছে, আরে মাইন আরে ওরে ওরে দূর, আমার রিভাইভ দেয় না কে, দেখছো না ওই মরে যাবো গা, মরে যাবো গা, রিভাইভ আরে রিভাইভ, ওমা ও ভাই ভাই কি লাগাই দিচ্ছে, আমি আমি হাতের প্লাস করার চিন্তা করি, হাতে আমার মারার চিন্তা করে, বাহ ও ভাই পুরো বান্দা। বাঁচাও বাঁচাও বাঁচাও, জলদি বাঁচাবো না, মজা লাগাই দিছে, বাঁচাও। এবার তো বাঁচাবো না, এ ভাই বাঁচাই না, দেখো নিয়ালা
জলদি জনায় পড়বো। এনিমি মেরা দিব নে পরে দিয়া বাঁচায় না মারো দুজনে। আরে মাইনাস কাম তোমার হিরোই কুলা যে দেব বেশি সময় নাই কার দুজন একসাথে মুভি। ভাই মুভি ডায়লগ মারা শুরু করেছে বাঁচায় না আল্লাহ রে ঠাড়া পড়বো তোমার উপরে বাঁচাও পড়ুক পড়ুক বাঁচায় না দেখছো নি আলা কাহিনী কেমনটা লাগে। সারা বছরের পর ও মা শরম পাচ্ছি। ড্রাম বাবা তুমি লোকের ড্রাম বাবা, ড্রাম বাবা শিষ্য যা তোমার বান্ধবী। তো অবশেষে কিন্তু ঈশা কিন্তু ঈশা গেছে গা হিরোইক গেছে গা। তো এরা সিজন প্রথম সিজন প্রথম সিজনে প্রথম হিরোইক। আর আমি এর আগে ওর হিরোইকগুলো যেতে পারতাম গা যদি আমি খেলতাম, ও যদি রিকানেক্টিং না মারত। আর ওই হিরোইকের তো আগামাতা কিছু বুঝে না উদাই। আর তুমি দেখো তো এটার থেকে কোনো ড্রেস ড্রুস পাইছো নাকি হিরোইকে তো গেছো? ওই ড্রেসটা পরো, এই যে এটা নতুন ড্রেস। আমরা তো হিরোইকে ড্রেস পরিও না, এর আগে অনেক আগে ড্রেস পরতাম। তো হিরোইকে উঠছে, আর আগে এই হিরোইকে আমাকে যাইতে কত কষ্ট রাখতো, কোন কোন চিপা চাপার ভিতরে পুষ পুষ করে যেতাম। আর এত তো হিরোইক যাইতেই পারতো না, এতটা ড্রাম ড্যামেজ দিয়া দিয়ে আমি হিরোইকে লেগে গেছি ভাই। ড্রামে ফাটায় ফাটে ভাই আমার মারছে ভাই, আমি কত বড় অসম্মানিত হয়েছি। যাই হোক, আর আরেকটা মেন কথা যে আমরাগুলো মিস সিজন আমরা পুষ দিতেছি না, আমরা এই সিজন পুষ অফ রাখবো কারণ আমরা এই রোজার জন্য নামাজ টুমাজ পড়তেছে, অ্যারি কাটতে হয়, ইফতারি টুফতারি এগুলো মিলে মনে হয় মনে হয় পুষ হইব। ঈদের পরে মেবি আমরা পুষ মারবো, এই সিজনে আমাদের কোনো আমাদের স্কোয়াড পুষ মারবে না আই থিঙ্ক। আমরা খুবই অল্প সময় পুষ মারবো, মেবি গ্র্যান্ড মাস্টার থাকবো বাট অনেক পিছিয়ে থাকবো। কোনো আমাদের ঈদের পরে তারপরে আমরা পুষ শুরু করবো, আবারও দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। রোজার কারণে তো আমরা পুষ মারতে আর পারবো না। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটা ভিডিওতে, টাটা। কিছু কে পাইসা, থ্যাংক ইউ থ্যাংক ইউ কাউ এডি করে দিছি কয় না। আমার কি রইকের ওঠানোর দায়িত্বই তোমার, থ্যাংক ইউ বলবো কেন? তোর তুই কি মাইয়া মানুষ, কোনো সময় থ্যাংক ইউ কইতে শিখে না বুঝছো। সরি আর থ্যাংক ইউ কইতে চায় না, সরি অঙ্গ কইতে হইব, থ্যাংক ইউ অঙ্গ কইতে হইব। আচ্ছা কিক মারছে, অন্য অবস্থা খারাপ হয়ে যাবো কাপি তাই আমার পেজ থেকে এরকম কোনো কিছু হবে না, ওটার গ্যারান্টি 100% আমি নিলাম। আর মোট কত কিলো আমার এখানে কিন্তু অনেক ফাস্ট ডেলিভারি হয়, আর আমাদের যে মডেলর আছে তাদের ব্যবহার খুবই ভালো। তোমরা একবার টপ আপ করলে তোমরা বুঝতে পারবা জিনিসটা। তো লিঙ্ক ডিসক্রিপশনে আছে, এখনই টপ আপ করো।